हाय एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल। आज के अपना वंशगतिर तृतीय पाठ अर्थात शेष भाग निये आम्रा आलोचना करब। यह पाठे आम्रा प्रधानतः किछु रोग बा साधारण जीनगत रोग सम्बन्धे आलोचना करब। जीनगत रोग की जीनेर म्यूटेशन बा परिव्यक्तिर फले जीवदेहे जे समस्त अस्वाभाविक अवस्था तैरि हय एवं जादेर वंशगतिर धारा निर्दिष्ट पेडिग्री विश्लेषणेर माध्यमे निर्णय करा जाय तादेर जीनगत रोग बले। जेमन हिमोफिलिया, बर्णांधता, एलबिनिजम, थैलासेमिया, फिनाइल किटोन्यूरिया এই সমস্ত হচ্ছে জিনগত রোগ। পেডিগ্রি বিশ্লেষণ, পেডিগ্রি বিশ্লেষণ মানে কোন একটা রোগ বা জিনের বৈশিষ্ট্য তাদের বংশপরম্পরায় বিভিন্ন প্রজন্মের বিশ্লেষণকে আমরা বলবো পেডিগ্রি বিশ্লেষণ। অর্থাৎ পেডিগ্রি বিশ্লেষণ বলে কি জিনগত মেন্ডেলীয় অস্বাভাবিকতার বংশানুক্রম বোঝানোর জন্য একটি পরিবারের বিভিন্ন প্রজন্মের ওই নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপস্থিতি সংক্রান্ত যে সামগ্রিক ইতিহাস তৈরি করা হয় তাকে পেডিগ্রি বলে। অর্থাৎ কোনো একটা রোগ বা কোনো একটা জিনগত বৈশিষ্ট্য সেই পরিবারের বিভিন্ন প্রজন্মে আছে কি নাই তাদের সেই বৈশিষ্ট্যটি জিনগত বা রোগ সেটা বিশ্লেষণকে বলা হয় পেডিগ্রি। এই জিনগত রোগকে আমরা কতগুলি ভাগে ভাগ করতে পারি। এই জিনগত যে রোগ যেমন হচ্ছে প্রথমত হচ্ছে অটোজোমাল প্রচ্ছন্ন জিনগঠিত রোগ। অটোজোমাল আমরা জানি আমাদের দেহের মধ্যে আমাদের মানুষের 20-46 এবং তার মধ্যে 44টা হচ্ছে অটোজোম অর্থাৎ যেগুলো দেহের বৈশিষ্ট্য বহন করছে আর দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাই এখানে হচ্ছে অটোজোমাল প্রচ্ছন্ন জিনগঠিত রোগ। এটা হচ্ছে প্রচ্ছন্ন, প্রকট প্রচ্ছন্ন মেন্ডেলে আমরা পড়েছি, তাহলে অটোজোমাল প্রচ্ছন্ন জিনগঠিত রোগ, অটোজোমাল প্রকট জিনগঠিত রোগ, এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন জিনগঠিত রোগ অর্থাৎ যেটা এক্স ক্রোমোজোমে অবস্থিত এবং সেটা হচ্ছে প্রচ্ছন্ন জিনগঠিত রোগ, এক্স ক্রোমোজোমাল প্রকট জিনগঠিত রোগ এবং ওয়াই ক্রোমোজোমাল জিনগঠিত রোগ। অটোজোমাল প্রচ্ছন্ন জিনগঠিত রোগ হচ্ছে অ্যালবিনিজম, থ্যালাসেমিয়া। অটোজোমাল প্রকট জিনগঠিত রোগ হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন জিনগঠিত রোগ হচ্ছে হিমোফিলিয়া, বর্ণান্ধতা। আর এক্স ক্রোমোজোমাল প্রকট জিনগঠিত রোগ হচ্ছে হাইপোফসফ্যাটিনিয়া। আর ওয়াই ক্রোমোজোমাল জিনগঠিত রোগ হচ্ছে শুক্রাণু উৎপাদনে অক্ষমতা। তা আমাদের সিলেবাসে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা এই তিনটি রোগ আছে বলে আমরা এই তিনটি রোগ সম্বন্ধে আলোচনা করব। এখানে দেখো থ্যালাসেমিয়া রোগটি অটোজোমাল অর্থাৎ এটা সেক্স ক্রোমোজোম বা এক্স ক্রোমোজোম ঘটিত নয়, এটা হচ্ছে অটোজোম অর্থাৎ আমাদের যে 44টা ক্রোমোজোম রয়েছে সেই 44টা ক্রোমোজোমের মধ্যে রোগ এবং এটা হচ্ছে প্রচ্ছন্ন জিন ঘটিত প্রকট নয়। তাহলে থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোমাল প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। আর এধারে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা এই দুটো রোগ হচ্ছে এক্স ক্রোমোজোমাল অর্থাৎ যেটা সেক্স ক্রোমোজোম অবস্থিত এটাও কিন্তু প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। তা আজকে আমরা থ্যালাসেমিয়া সম্বন্ধে পড়ব। থ্যালাসেমিয়া কি? এটি একটি বংশগত রোগ। বংশগত রোগ মানে যে বংশ পরম্পরায় সেটা বাহিত হতে পারে অর্থাৎ দাদা বাবা মা বা পিতা ঠাকুরদা ঠাকুমার থাকলে সেটা সন্তানের আসতে পারে, সেই জন্য হচ্ছে বংশগত রোগ। সাধারণত জিনগত ত্রুটির ফলে কি হয় হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, ফলে মারাত্মক রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা যায়। সেই জন্য রোগীকে বারবার রক্ত দিতে হয়, না হলে রোগীর কি হয় মৃত্যু হয়। এই থ্যালাসেমিয়া কথাটি হচ্ছে থ্যালাসা এবং এমিয়া এই দুটো হচ্ছে গ্রিক শব্দ, এই দুটো সমন্বয়ে গঠিত। থ্যালাসা শব্দের মানে হচ্ছে কি সমুদ্র আর এমিয়া শব্দের মানে হচ্ছে রক্ত। অর্থাৎ সমুদ্র ধরে সমুদ্র রক্তের কথাটার মানে হচ্ছে কি যে ভূমধ্য সাগরীয় সমুদ্র তীরবর্তী দেশগুলিতে প্রথমে এই রোগটি ধরা পড়ে এবং এই দেশগুলিতে এই রোগের আক্রান্তের সংখ্যা বেশি দেখায় এর নাম দেয়া হয় থ্যালাসেমিয়া। যেহেতু সমুদ্রের ধারে এই রক্তের দেহে অভাব ঘটেছিল সেই জন্য নাম হয়েছে থ্যালাসেমিয়া। তাই এই হিমোগ্লোবিনের অভাবে যেন কি হয় যে রক্তে রোগীর অক্সিজেন বহন ক্ষমতা কমে যায়, সেই জন্য রোগীকে বারবারে রক্ত দিতে হয় এবং রক্ত বারবার দেওয়ার ফলে রোগীর দেহে কি হয় লোহার পরিমাণ বেড়ে যায় এবং এই জন্য তাদের হৃৎপিণ্ড, যকৃৎ ও অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষতিগ্রস্ত হয়। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া তাহলে কাকে বলে?
অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন, এর আগে আমরা বললাম যেটা অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন একটা ইয়ে ছিল জিন, অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন পরিব্যক্ত একক জিন মানে মিউট্যান্ট মানে মিউটেশন ঘটেছে, তাই অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন পরিব্যক্ত একক জিনের কারণে সৃষ্ট যে রোগে মানুষের দেহে হিমোগ্লোবিন উৎপাদন ত্রুটিযুক্ত হয়, লোহিত রক্তকণিকা দ্রুত ভেঙে যাওয়ায় হিমোলাইটিক অ্যানিমিয়া সৃষ্টি হয় তাকে থ্যালাসেমিয়া বলে, এটি এক প্রকার বংশগত রোগ। তাহলে এখানে থ্যালাসেমিয়ার আমাদের তিনটে জিনিস অবশ্যই মনে রাখতে হবে, একটা হচ্ছে এটা একটা অটোজোম প্রচ্ছন্ন ঘটিত রোগ, এটা কি হয় এর ফলে মানুষের দেহে হিমোগ্লোবিন উৎপাদন ত্রুটিযুক্ত হয় এবং লোহিত রক্তকণিকা ভেঙে যায়, যে রোগটা সেটা হচ্ছে অ্যানিমিয়া রোগ সৃষ্টি হয়। থ্যালাসেমিয়ার কারণ কি, কি কারণে থ্যালাসেমিয়া হয়, থ্যালাসেমিয়ার কারণে এর আগে আমি বললাম যে মানুষের দেহে যে হিমোগ্লোবিন উৎপাদন ত্রুটিপূর্ণ হচ্ছে, তাহলে হিমোগ্লোবিন এই জিনিসটা দেখি, হিমোগ্লোবিন তৈরি হচ্ছে কি হিম এবং গ্লোবিন, হিম হচ্ছে একটা লৌহ গঠিত পদার্থ রঞ্জক পদার্থ আর গ্লোবিন হচ্ছে প্রোটিন, তাই হিম এবং গ্লোবিন এই দুটো নিয়ে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে। এই যে গ্লোবিন প্রোটিনটি, একটা গ্লোবিন একটা গোলাকার প্রোটিন, সেই গ্লোবিন প্রোটিনটি কি হচ্ছে গ্লোবিন জিনের মিউটেশনের ফলে এই গ্লোবিন প্রোটিন তৈরি হয় না, ফলে গ্লোবিন প্রোটিন যদি তৈরি হতে না পারে তাহলে হিমোগ্লোবিন তৈরি হয় না, আর হিমোগ্লোবিন তৈরি না হলে অক্সিজেন পরিবহন করে না, ফলে তাদের শরীরে অসুবিধা হয়, অ্যানিমিয়া সৃষ্টি হয়, তাহলে এই গ্লোবিন প্রোটিনটা মিউটেশন হয়ে যায় বলে হিমোগ্লোবিন তৈরি হয় না। স্বাভাবিক অবস্থায় এই যে গ্লোবিন প্রোটিন, সেই গ্লোবিন হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিনটি চারটি পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত হয়, দুটি আলফা শৃঙ্খল ও দুটি বিটা শৃঙ্খল, বেশিরভাগই এছাড়া একটা ডেল্টা শৃঙ্খল আছে সেটা 3%, পরে আলোচনা করব সেটা অত গুরুত্বপূর্ণ নয়। স্বাভাবিক হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিনটি, যে গ্লোবিন প্রোটিনটি কি দিয়ে তৈরি হচ্ছে, চারটি পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা তৈরি হচ্ছে, চারটি পলিপেপটাইডের মধ্যে দুটি পলিপেপটাইড হচ্ছে আলফা এবং দুটি পলিপেপটাইড হচ্ছে শৃঙ্খল এই বিটা, এই আলফা পলিপেপটা যেটা তৈরি হচ্ছে সেটা মানুষের ক্ষেত্রে 16 নম্বর যে ক্রোমোজোম আছে, অটোজোমে যে 16 নম্বর ক্রোমোজোম, সেই 16 নম্বর ক্রোমোজোম কি হয় নিয়ন্ত্রণ করে বা তৈরি করে আলফা শৃঙ্খলটা, এবং যে 11 নম্বর যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোম বিটা গ্লোবিনের শৃঙ্খলটা তৈরি করে। তাহলে মানুষের যদি 16 নম্বর ক্রোমোজোমে এবং 11 নম্বর ক্রোমোজোমে যদি জিন ত্রুটিপূর্ণ হয় তাহলে কি হবে, যে আলফা শৃঙ্খল এবং বিটা শৃঙ্খল তৈরি হবে না, ফলে কি হয়ে যাবে থ্যালাসেমিয়া তৈরি হবে। তাহলে আমরা যদি হিমোগ্লোবিনের গঠনটা দেখি তাহলে দেখবো হিমোগ্লোবিনের গঠন হচ্ছে এই যে হিমোগ্লোবিন, এই যে চারটে হলুদ হলুদ অংশ এগুলো হচ্ছে কি হিম, হিম গ্রুপ, এর সঙ্গে কি হচ্ছে এই যে নিচের দুটো হচ্ছে আলফা পলিপেপটাইড বা গ্লোবিন এবং এদের হচ্ছে বিটা পলিপেপটাইড, এইভাবে গ্লোবিনগুলো যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে তৈরি হচ্ছে হিমোগ্লোবিন। আমরা যদি দেখি এটা হচ্ছে মানুষের 2n = 46, অর্থাৎ যে জিনগুলো রয়েছে এখানে 46টা ক্রোমোজোম আছে, এই যে এখানে 44টা ক্রোমোজোম, এখান থেকে শুরু করে 1-2 থেকে শুরু করে 44টা হচ্ছে অটোজোম, আর এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই, যেহেতু এক্স ওয়াই রয়েছে এটা একটা পুরুষের জিনের ছবি, যাই হোক এর মধ্যে 11 নম্বর জিন, অর্থাৎ এই যে 11 নম্বর জিন এবং 16 নম্বর জিন, এই যে 16 নম্বর জিন, এই দুটো জিন লক্ষ্য করে দেখো এটা হচ্ছে হোমোলোগাস জিন, কারণ একটা এই জীবটা যখন সৃষ্টি হচ্ছে একটা পিতার একটা মাতার, এখানে একটা পিতার একটা মাতার, তাহলে এই 11 নম্বর হোমোক্লাস এবং 16 নম্বর হোমোলোগাস জিনের মধ্যে জিন ত্রুটিপূর্ণ হচ্ছে, এবং সেক্ষেত্রে 11 নম্বর 16 নম্বরের জন্য আমাদের আলফা এবং বিটা জিনটা তৈরি হচ্ছে না, তৈরি হচ্ছে না বলেই আমাদের থ্যালাসেমিয়াটা সৃষ্টি হচ্ছে। এবার আমরা যদি এখানে দেখি, ভালো করে লক্ষ্য করে দেখো, যেখানে এই যে এটা হচ্ছে 11 নম্বর ক্রোমোজোম, এটা হচ্ছে 16 নম্বর ক্রোমোজোম, 16 নম্বর ক্রোমোজোমের ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করে দেখো যে এই 16 নম্বর ক্রোমোজোমে জিনগুলো ত্রুটির ফলে যে থ্যালাসেমিয়া হয় তখন সেটা আলফা পেপটাইড তৈরি হয় না বলে থ্যালাসেমিয়া হয়। তাহলে এখানে লক্ষ্য করে দেখো হোমোলোগাস একটা পিতার ক্রোমোজোম একটা মাতার ক্রোমোজোম, প্রতিটি ক্রোমোজোমে দুটি করে জিন আছে, এখানে দুটি জিন আছে, এখানেও দুটি জিন আছে, তাহলে এই দুটি জিন এবং এই দুটি জিন এর মোট চারটি জিন মিলে আমাদের কি হয় যে আলফা আলফা যে পলিপেপটাইডগুলো সেটা তৈরি করে। এবার এই দুটো দুটো জিনের ক্ষেত্রে দেখা গেল যে পিতার বা মাতার যেকোনো হোক এই জিনটা ত্রুটি হয়ে গেল, কাজ করছে না, কিন্তু বাকি জিনটে কাজ হচ্ছে, তখন আমাদের বুঝতে পারবো না থ্যালাসেমিয়াটা, তখন এটা তখন কেরিয়ার বা বাহক হয়ে যাবে। এই জিনটা যদি
না থাকে, ত্রুটিপূর্ণ হয়, তাহলে এই দুটো যেহেতু জিন রয়েছে তাহলে এর জন্য কি হবে যে হিমোগ্লোবিন উৎপাদন আগের তুলনায় অর্ধেক হয়ে যাবে। এই তাহলে এই দুটো জিন অফ হয়ে গেল, এই দুটো থাকলো, অথবা এই দুটো জিন অফ হয়ে গেল, এই দুটো থাকলে হিমোগ্লোবিনের পরিমাণ অর্ধেক হয়ে যায়। একইভাবে আমরা 11 নম্বর ক্রোমোজোমে যখন দেখব যে এই এখানে একটা করে জিন থাকে যেটা বিটা পলিপেপটাইড তৈরি করে, এই জিন বা এই জিনের মধ্যে একটা হোমোলোগাস, একটা পিতার ক্রোমোজোম, একটা মাতার ক্রোমোজোম, এই জিনটা অথবা এই জিনটা যে কোনো একটি যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে একটা জিন থেকে আগের তুলনায় হিমোগ্লোবিনের পরিমাণ অর্ধেক হয়ে যায়। এই অবস্থাকে তখন আমরা বলবো মাইনর থ্যালাসেমিয়া। কিন্তু যদি এই দুটো জিন এবং এই দুটো জিন বা এই দুটো এখানে একটা তিনটে জিন বা চারটে জিন এবং এখানে যখন দুটো জিনই ত্রুটিপূর্ণ হয় তখন ভীষণভাবে থ্যালাসেমিয়া হয়, যেটাকে আমরা বলছি মেজর থ্যালাসেমিয়া। এই মেজর থ্যালাসেমিয়া সাধারণত 6 মাস থেকে 2 বছরের মধ্যে বয়সী শিশুদের মধ্যেই দেহে প্রকাশ পায়, তখনই আমরা বুঝতে পারবো যে মেজর থ্যালাসেমিয়া এবং তাকেই তাকে বাঁচানো মারাত্মক হয়ে পড়ে। এখানে আমরা যদি আলফা থ্যালাসেমিয়া দেখি, তা আলফা থ্যালাসেমিয়া যে চারটে, তাহলে এটা এটা পিতা এটা মাতা ধরে নিলাম, এটা হোমোলোগাস ক্রোমোজোম, তাহলে দেখো এখানে যে এই চারটের মধ্যে যদি একটা অফ থাকে সাইলেন্ট ক্যারিয়ার, সে বাহক হয়ে গেল, সে বুঝতেই পারবে না যে তার মধ্যে থ্যালাসেমিয়া রয়েছে। এই চারটের মধ্যে যে দুটো যদি অফ হয়ে যায় সেটা হচ্ছে হেটারোজাইগাস অবস্থা, কারণ একই থাকলে হোমোজাইগাস বলি, এটা হচ্ছে হেটারোজাইগাস। তা সেক্ষেত্রে বা এই এই ক্রোমোজোমের একটা এই ক্রোমোজোমের একটা যদি অফ হয়ে যায় সেক্ষেত্রেও কি হয় হিমোগ্লোবিন উৎপাদন আগের তুলনায় অর্ধেক হয়ে যায়, ফলে সেটা হচ্ছে মাইনর থ্যালাসেমিয়া। কিন্তু এক্ষেত্রে সাংঘাতিক, এখানে যেহেতু একটা যে সামান্য উৎপন্ন হলো সেটা হচ্ছে মেজর থ্যালাসেমিয়া, আর এই এখানে চারটে জিনিস যদি অফ হয়ে যায় সেটা হচ্ছে মারাত্মক থ্যালাসেমিয়া বা মেজর থ্যালাসেমিয়া। এইভাবে থ্যালাসেমিয়াগুলো ঘটে। এবার থ্যালাসেমিয়ার লক্ষণ কি দেখে আমরা বুঝবো যে থ্যালাসেমিয়া হয়েছে, থ্যালাসেমিয়া হচ্ছে কি? তীব্র রক্তাল্পতা বা অ্যানিমিয়া, অর্থাৎ রক্তে স্বাভাবিক লোহিত রক্তকণিকা এবং হিমোগ্লোবিন উৎপাদন কম হওয়ার জন্য দেহের অক্সিজেন ঘাটতি তৈরি হয় ও তীব্র রক্তাল্পতা বা অ্যানিমিয়া ঘটে। দেহের বৃদ্ধির হার কম হয় এবং যৌন যৌবন প্রাপ্তির যে লক্ষণগুলির প্রকাশ সেটা দেরিতে ঘটে। আর কি কি লক্ষণ পাওয়া যায়? যকৃৎ ও প্লীহা বড় হয় ও জন্ডিস দেখা যায়। আর কি? কঙ্কাল ও অস্থির ভঙ্গুরতা ও গঠনে বিকৃতি দেখা যায়, অর্থাৎ কঙ্কালতন্ত্র বা অস্থির তাড়াতাড়ি ভেঙে যায় এবং বেঁকা গঠন হয়। লোহা সঞ্চয়ের ফলে হৃৎপিণ্ড, যকৃৎ ও অন্তঃক্ষরা তন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। আমরা এর আগে বললাম যে থ্যালাসেমিয়া রোগে ঘন ঘন রক্ত বদলানোর জন্য লোহা সঞ্চিত হতে থাকে এবং অতিরিক্ত লোহা সঞ্চয়ের ফলে হৃৎপিণ্ড, যকৃৎ ও অন্তঃক্ষরা গ্রন্থি এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কালচে বর্ণের মূত্র উৎপন্ন হয়, তাহলে এই লক্ষণগুলি আমরা থ্যালাসেমিয়াকে দেখতে পাব। চিলেশন পদ্ধতি, রোগীকে যখন ঘন ঘন রক্ত দেওয়া হয় তখন কি হয় যে রোগী দেহের মধ্যে লোহা জমতে থাকে, তা যে পদ্ধতিতে দেহ থেকে লোহা অপসারণ করা হয় সেটার নামই হচ্ছে চিলেশন পদ্ধতি। ডেল্টা থ্যালাসেমিয়া, এটা একটু বলছি জেনে রাখা ভালো, এটা সিলেবাসে নেই বা তোমাদের নলেজের জন্য বলছি যে ডেল্টা যে থ্যালাসেমিয়া এটা কিন্তু তোমার মানুষের দেহে 11 নম্বর যে ক্রোমোজোম ছিল সেই ক্রোমোজোমে উপস্থিত হিমোগ্লোবিনের ডেল্টা চেনের ত্রুটি হয়, অর্থাৎ এখানে 11 নম্বর ক্রোমোজোমে আর একটা জিন থাকে যেটা হিমোগ্লোবিনের ডেল্টা চেনটা গঠনে সাহায্য করে। কিন্তু হিমোগ্লোবিনের বেশিরভাগ অংশটাই জুড়ে আছে আলফা বিটা পলিপেপটাইড শৃঙ্খল, মাত্র 3% আলফা এবং ডেল্টা শৃঙ্খল দেখা যায়, সেই জন্য এটা অতটা গুরুত্বপূর্ণ না বা হলেও আমরা কিছু বুঝতে পারি না ডেল্টা থ্যালাসেমিয়া, কিন্তু এটা রয়েছে। আচ্ছা, এবার যদি আমরা থ্যালাসেমিয়ার বংশগত কিভাবে ছড়াই দেখি, তাহলে দেখা যাচ্ছে আনএফেক্টেড ক্যারিয়ার ফাদার, অর্থাৎ এটা বাহক
কারণ যেহেতু এটা প্রচ্ছন্ন অটোজোমাল গঠিত রোগ, ফলে পিতা মাতা দুটোই বাহক হতে পারে। অর্থাৎ এই দেহেদের মধ্যে কিছু বুঝতে পারবে না, কিন্তু সে থ্যালাসেমিয়ার বাহক। একইভাবে যে মাদা মাতা যে হচ্ছে থ্যালাসেমিয়ার বাহক, অর্থাৎ তারা দুজনাই নিজে বুঝতে পারবে না যে তাদের দেহের মধ্যে থ্যালাসেমিয়া রয়েছে, তাই হচ্ছে আনএফেক্টেড। এই দুটোর মধ্যে যদি বিবাহ হয়, তাহলে বিবাহ করলে দেখো এখানে ধরা হয়েছে নর্মাল জিনকে আর ক্যাপিটাল আর ধরা হয়েছে, আর যেখানে মিউট্যান্ট জিন যেখানে থ্যালাসেমিয়া আছে সেই জিনটাকে স্মল আর ধরা হয়েছে একইভাবে এখানে। তাই এদের মধ্যে যদি বিবাহ হয় তাহলে দেখো এখানে এতগুলো যে 25% 100% মধ্যে 25% নর্মাল বা আনএফেক্টেড ছেলে অথবা মেয়ে হতে পারে, 50% চান্স থাকবে যে তারা বাহক হওয়ার, অর্থাৎ তাদের মধ্যে বাহক সে হবে বাবা মার মতন, এবং সেটা ছেলে এবং মেয়ে উভয় হতে পারে, কারণ যেহেতু এটা অটোজোমাল ফলে এটা ছেলে মেয়ে হতে পারে, এটা ছিল। আর 25% থাকবে যার মধ্যে থ্যালাসেমিয়া দেখা যাবে। তাহলে এরকম ধরনের যদি বিবাহ হয় যে দুজনাই ক্যারিয়ার বাবা মা, কিন্তু তাদের মেয়েদের মধ্যে থ্যালাসেমিয়া দেখা যায় না, তাদের বিবাহ হলে তাদের 25% সন্তান হচ্ছে নর্মাল হতে পারে, সে ছেলে হোক বা মেয়ে হোক, 50% সন্তান হবে বাহক, সে ছেলে বা মেয়ে উভয় হতে পারে, এবং 25% সন্তান সে ছেলে হোক বা মেয়ে যাই হোক, সেটা হচ্ছে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে, হচ্ছে থ্যালাসেমিয়া। এবার হচ্ছে আমরা হিমোফিলিয়া। হিমোফিলিয়া কি? মানুষের যে লিঙ্গ সংযোজিত বংশগত রোগ, এটাও একটা বংশগত রোগ, রোগে ক্ষতস্থানে রক্ত স্বাভাবিকভাবে তঞ্চিত হয় না বা রক্ততঞ্চন বিলম্বিত হয়, ফলে অবিরাম রক্তক্ষরণ হতে থাকে, তাকে হিমোফিলিয়া বলে। তা লিঙ্গ সংযোজিত বা সেক্স লিঙ্গ কি? অর্থাৎ এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলিকে আমরা বলবো সেক্স লিঙ্ক জিন বা লিঙ্গ সংযোজিত জিন। তাই এটা একটা বংশগত রোগ, এটা মানুষের লিঙ্গ, অর্থাৎ লিঙ্গ সংযোজিত জিন এক্স এবং ওয়াই, সাধারণত ওয়াই ক্রোমোজোম কোনো বংশগত রোগ বহন করে না বলে সমস্ত বংশগত রোগ এক্স এর মধ্যে দেখা যায়। তাই এক্স এর মধ্যে যে জিনগুলো রয়েছে তারা যে বহন করে সেটা হচ্ছে লিঙ্গ সংযোজিত বংশগত রোগ। এখানে কি হয় যে কোনো জায়গায় যদি কেটে যায় তাহলে রক্ত আর তঞ্চিত হয় না, জমাট বাঁধে না। এটাকে আমরা বিডার্স ডিজিজও বলি। তার কারণ কি? হিমোফিলিয়া রোগে রক্ততঞ্চনের জন্য দায়ী ফ্যাক্টর 7 এবং ফ্যাক্টর 9, যেটা এর আগে একটু পরে আমরা পড়ব, উৎপাদন বাধাপ্রাপ্ত হচ্ছে, কারণ রক্ততঞ্চন প্রবলভাবে ব্যাহত হচ্ছে, ফলে ক্ষতস্থানে রক্ত সহজে বন্ধ হয় না, তাই এই রোগকে বিডার্স ডিজিজও বলে। এই হিমোফিলিয়া প্রধানত দুই প্রকারের হয়, এটা কি? হিমোফিলিয়া এ বা ক্লাসিক্যাল হিমোফিলিয়া, অর্থাৎ এটাকে আমরা ক্লাসিক্যাল হিমোফিলিয়াও বলে থাকি। এটাকে আমরা রাজকীয় হিমোফিলিয়া বা রয়্যাল হিমোফিলিয়াও বলে থাকি। তার কারণ হচ্ছে এটি প্রথম মহারানী ভিক্টোরিয়ার বংশধরদের মধ্যে দেখা গেছে, সেই জন্য এটাকে রাজকীয় হিমোফিলিয়া বা রয়্যাল হিমোফিলিয়াও বলা হয়। এখানে কি করে, এখানে যে রক্ততঞ্চন, আমরা যখন রক্ততঞ্চন ক্লাস 9 পড়েছি সেখানে সাহায্য করে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, সেই ফ্যাক্টরের ফ্যাক্টর 8 বা যাকে আমরা বলবি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, সেটাকে এ বন্ধ করে দেওয়া, অনুপস্থিত করে দেওয়া, অর্থাৎ এখানে এটাকে বাধাপ্রাপ্ত করে, ফলে রক্ততঞ্চন আর কি হচ্ছে ওখানে হয় না। অর্থাৎ রক্ততঞ্চন হতে হতে যখনই এইট ফ্যাক্টরটা খুঁজে পায় না, কারণ এই জিনের জন্য এইট ফ্যাক্টরটা তৈরিই হয় না, তখন সে রক্ততঞ্চন আর হতে পারে না। সাধারণত আমাদের যে 80% লোকেরই এই ডিজিজ দেখা যায়, অর্থাৎ হিমোফিলিয়া এটাই বেশিরভাগই দেখা যায়। একে লক্ষ্য করে দেখো এই যে রক্ততঞ্চনের যে বিভিন্ন ফ্যাক্টর 1 থেকে শুরু করে 13টা ফ্যাক্টর, এবং 13টা ফ্যাক্টর এখানে নাম রয়েছে,
তার মধ্যে এই যে 8 নম্বর ফ্যাক্টর, 8 নম্বর ফ্যাক্টরের নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। এই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরটা এই জিনের জন্য উৎপন্নই হয় না, ফলে এখানে এসে থেমে যায়, রক্ততঞ্চনটা আর হতে পারে না। এই যে রক্ততঞ্চনের পদ্ধতি, এখানে কি হয়, এখানে এসে এই যে 8 নম্বর যে ফ্যাক্টরটা রয়েছে এইখানে, এখানে এসে এটা স্টপ হয়ে যায়, ফলে আর রক্ততঞ্চন হয় না। 2 নম্বর যে রক্ততঞ্চন রয়েছে সেটা হচ্ছে হিমোফিলিয়া বি বা ক্রিসমাস রোগ, তা কোনো কোনো বই এটা ক্রিসমাস ডিজিজও বলে, কিন্তু এটা ক্রিসমাস রোগ। এখানে কি, স্টিফেন ক্রিসমাস নামে প্রথম একজন রোগীর দেহে এই রোগ দেখা যায়, সেই জন্য তাকে ক্রিসমাস রোগও বলা হয়। কারো কারোর মতে যে রক্ততঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর 9, এটাকে দেখেছিলাম আমরা ফ্যাক্টর 8, এটা ফ্যাক্টর 9 বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট, যেটা পিটিসি বা ক্রিসমাস ফ্যাক্টর, অর্থাৎ 9 কে আমরা ক্রিসমাস ফ্যাক্টর নাম, সেই জন্য এটার নাম হয়েছে ক্রিসমাস ফ্যাক্টর। ফলে আরেকটা হিমোফিলিয়া বি বা ক্রিসমাস রোগ, এখানে আমরা সে আগে দেখে নিই যে ব্লাড ক্লটিং যে 13টা ভাগ ছিল তার মধ্যে যে 9 নম্বর ক্রিসমাস ফ্যাক্টর, এই ক্রিসমাস ফ্যাক্টরটা এখানে উৎপন্ন হয় না, এখানে উৎপন্ন হয় না বলে এইখানে এসে যে 9 এর যে ফ্যাক্টর, এই ফ্যাক্টর এত দূর অবধি এসে রক্ততঞ্চনটা বন্ধ হয়ে যায়, ফলে আর রক্ততঞ্চন হয় না। তোমাদের বলে রাখা বলি রক্ততঞ্চন এবি প্রধানত, এছাড়াও একটা রক্ততঞ্চন রয়েছে, হিমোফিলিয়া রয়েছে, সেই হিমোফিলিয়া রয়েছে সি, এটি হলো অটোজোমাল প্রচ্ছন্ন জিন গঠিত হিমোফিলিয়া, এগুলো হচ্ছে বংশগত, এ আর বি ছিল বংশগত রোগ যেটা এক্স ক্রোমোজোমে ছিল, কিন্তু হিমোফিলিয়া সি সেটা হচ্ছে অটোজোমাল প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। রক্ততঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর 11 বা প্লাজমা প্রোটিন থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট এখানে উৎপন্ন না হলে এই প্রকার হিমোফিলিয়া এখানে দেখা যায়। সেক্স লিঙ্কড উত্তরাধিকার বলতে কি বোঝাবা, জিনিসটা কি, সেক্স ক্রোমোজোম অর্থাৎ এক্স ক্রোমোজোমে অবস্থিত জিন সমূহের বংশ পরম্পরায় নির্দিষ্ট নিয়মে একটি জনু থেকে পরবর্তী জনুতে সঞ্চারিত হওয়াকে সেক্স লিঙ্ক উত্তরাধিকার বলে। অর্থাৎ যেটা বংশ পরম্পরায় আমরা এক্স ক্রোমোজোমে অবস্থিত যে রোগগুলো রয়েছে, যে বংশ পরম্পরায় তার সন্তানের সন্ততির মধ্যে ছড়িয়ে পড়ছে, সেটাকে আমরা বলছি সেক্স লিঙ্ক উত্তরাধিকার। অর্থাৎ এক্স ক্রোমোজোমে যে অবস্থিত জিন সমূহ সেটা বংশ পরম্পরায় নির্দিষ্ট নিয়মে, যে মেন্ডেলের নিয়ম মেনে একটা জনু থেকে সে প্যারেন্টার জনু থেকে পরবর্তী বা অপত্য জনিতে সঞ্চারিত হয়ে থাকে। এই হিমোফিলিয়ার ক্ষেত্রে বলছি যে হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ বা মহিলা যাই হোক সাধারণত 20 বছরের মধ্যে রক্তক্ষরণের ফলে তার মারা যায়। তা এই কারণে যে হিমোফিলিক পুত্র বা পুরুষ বা হিমোফিলিক কন্যার মধ্যে আমরা ক্রস করতে পারি না, তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে হিমোফিলিক বংশ পরম্পরায় কিভাবে এড়াতে পারে, তাহলে যে নর্মাল ফাদার এবং ক্যারিয়ার মাদারের মধ্যেই সম্ভব হয়, কারণ যেহেতু 20 বছরের মধ্যেই যারা হিমোফিলিয়া আক্রান্ত হচ্ছে তারা যখন মরে যাচ্ছে, ফলে তাদের থেকে সন্তান হিমোফিলিয়া ছড়ানোর একটা সম্ভাবনা খুব কম থেকে যায়। সেই জন্য আমরা ধরে নিলাম যে বাবা হচ্ছে হিমোফিলিয়া না নর্মাল এবং মা হচ্ছে বাহক, বাহক হলে তার দেহের মধ্যে রোগটা দেখা যায় না, সে বহন করে নিতে পারে। তো এই দুটোর মধ্যে যদি ক্রস করানো হয় তাহলে দেখো নর্মাল এক্স এবং নর্মাল ওয়াই সেটা হচ্ছে ফাদারের গ্যামেট, এখান থেকে উৎপন্ন হবে যে জিনগুলো রয়েছে সেক্স জিন, আর এখানে এক্স এক্স এক্সটা হচ্ছে হিমোফিলিক আক্রান্ত জিন, মানে এর মধ্যে হিমোফিলিয়ার যে মিউটেশন জিনটা রয়েছে এর মধ্যে নর্মাল। তাই এখানে যদি করা হয় তাহলে দিলে আমরা দেখবো যে এখানে যে একটা সন্তান উৎপন্ন হবে ছেলে, যে তার মধ্যে স্বাভাবিক, এখানে মেয়ে উৎপন্ন হবে যার মধ্যে সে ক্যারিয়ার বা বাহক হতে পারে, এখানে একটা ছেলে হচ্ছে সে হচ্ছে হিমোফিলিক আক্রান্ত হতে পারে, এটা হচ্ছে নর্মাল ল্যাটার। তাহলে 50% ছেলে মেয়ে হচ্ছে কি, একটা ছেলে একটা মেয়েকে যদি জন্য ধরে নিই তাহলে 50% হচ্ছে নর্মাল হচ্ছে, আর 25% হচ্ছে ক্যারিয়ার সেটা হচ্ছে অবশ্যই মেয়ে, এবং 25% হচ্ছে হিমোফিলিক আক্রান্ত অবশ্যই সেটা ছেলে। তাহলে এক্ষেত্রে এরকম ধরনের যদি যুগলের মধ্যে বিয়ে হয় তার মধ্যে একটা নর্মাল ছেলে অথবা একটা হিমোফিলিক ছেলে, অর্থাৎ 50-50 ছেলে হলে 50-50 চান্স আছে সে নর্মাল হতে পারে অথবা হিমোফিলিয়া আক্রান্ত
হতে পারে, আর মেয়ে হলে সে হয় নর্মাল হবে অথবা সে বাহক হবে বা কেরিয়ার হবে। একটা কথা বলে রাখি যে এই এর আগে বললাম যে এই সমস্ত এক্স ক্রোমোজোমে যে সমস্ত রোগগুলো বা বংশগত রোগগুলো বাহিত হয় সেটা দুটো এক্সের মধ্যে, অর্থাৎ দুটো যদি একই বা হোমোজাইগাস অবস্থায় থাকে, কারণ এটা প্রচ্ছন্ন গঠিত রোগ, তাহলে এখানে থাকা অবস্থায় এইটা কিন্তু কি হচ্ছে প্রকাশ পাবে না। প্রথমে এর আগে বলেছিলাম যে এক্স ক্রোমোজোমে প্রচ্ছন্ন গঠিত, তাহলে এটা নর্মাল থাকা অবস্থায় এটা কিন্তু প্রকাশ পাবে না, সেই জন্য মেয়েদের ক্ষেত্রে এটা প্রকাশ পায় না বলে মেয়েরা বাহক হয়। কিন্তু মেয়েদের দুটোই যদি আক্রান্ত হয় তবেই মেয়েরা আক্রান্ত হবে, না হলে মেয়েরা কখনোই আক্রান্ত হবে না। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কি একটা এক্স এবং একটা ওয়াই আছে, ফলে এক্স ওয়াই এই যে এক্সেরটা যদি এখানে চলে আসে তাহলে এইটা যে প্রচ্ছন্ন সেটাই কিন্তু প্রকাশিত পাবে, ফলে ছেলেদের ক্ষেত্রে দেখা যায়। সেই জন্য সাধারণত বংশগত রোগগুলো যেগুলো সেক্স ক্রোমোজোম বা এক্স ক্রোমোজোমের দ্বারা ছড়ায় সেগুলো বাহক কেবলমাত্র মেয়েরাই হয়, ছেলেরা বাহক হতে পারে না। সেই জন্য দেখা যায় যে হিমোফিলিয়া বা বর্ণান্ধতা ক্ষেত্রে ছেলেদের আক্রান্ত মেয়েদের তুলনায় অনেক বেশি থাকে, অর্থাৎ মেয়েরা বাহক হবে অথবা নর্মাল হবে কিন্তু আক্রান্ত হবে না, কিন্তু ছেলেরা আক্রান্ত হবে অথবা নর্মাল হবে কিন্তু বাহক হবে না। ওরই একটা আমরা জিন দেখি, যেটা ওই যে আমরা ধরে নিলাম এটা এক্স এটা ওয়াই, সেটা হচ্ছে নর্মাল ফাদার, এটা হচ্ছে বাহন। একইভাবে এখানে একটা সন্তান হবে স্বাভাবিক, একটা ডটার হবে বা কন্যা হবে ক্যারিয়ার বা বাহক, সন হবে সেটা অ্যাফেক্টেড আর নর্মাল। কিন্তু আমরা যদি ধরে নিই যে ফাদার হিমোফিলিয়া, ধরে নিলাম যে একটা ফাদার হিমোফিলিয়ার সঙ্গে একটা নর্মাল মাদারের যদি বিবাহ হয় তাহলে তাদের সন্তান কিভাবে আসে, কি হতে পারে? তাদের যদি সন্তান হয় তাহলে দেখে একটা হচ্ছে স্বাভাবিক সন্তান হচ্ছে, ডটার হচ্ছে ক্যারিয়ার হবে, এটাও সন্তানটা স্বাভাবিক হবে ক্যারিয়ার হবে। অর্থাৎ হিমোফিলিয়া যুক্ত কোনো পিতার সঙ্গে যদি স্বাভাবিক কোনো মাতার বিবাহ হয় তাহলে সেক্ষেত্রে যে দুখানা সন্তান হচ্ছে সে দুখানাও কিন্তু স্বাভাবিক হচ্ছে, এবং যে দুখানা মেয়ে হচ্ছে সে দুখানাই হচ্ছে ক্যারিয়ার। তার কারণ হচ্ছে যে এক্ষেত্রে লক্ষ্য করে দেখো যে এই এক্সটা এক্সের সঙ্গে গেলেও সেখানে ক্যারিয়ার হবে, আর এই এক্সটা এক্সের সঙ্গে গেলেও সেই ক্যারিয়ারই হবে, কারণ দুটো এক্সের মধ্যে একটা এক্স আক্রান্ত একটা এক্স নর্মাল রয়েছে, ফলে এটা প্রকাশ পাবে না, এটা প্রকাশ পাবে না, এটা প্রকাশ পাবে, ফলে এটা ক্যারিয়ার হবে। এই কারণেই মহিলাদের তুলনায় পুরুষেরা এই রোগে বেশি আক্রান্ত হয়, কারণ এই যে এখানে এক্স মহিলাদের ক্ষেত্রে এটা হোমোজাইগাস থাকলে প্রকাশ পাবে, হেটারোজাইগাসে প্রকাশ পাবে না। সাধারণত স্ত্রী রোগটা একটি বাহক হয়, এর আগে যেটা বললাম কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় মহিলাদের মধ্যে এই রোগটি প্রকাশ পায়। হোমোজাইগাস মানে দুটো ক্রোমোজোম থাকে, অর্থাৎ দুটোই যদি আক্রান্ত এক্স এক্স তবেই হবে, আর 10 কোটি স্ত্রী লোকে মাত্র একজন হিমোফিলিয়া এই আক্রান্ত হতে পারে। এবার আসছি আমরা বর্ণান্ধতা। বর্ণান্ধতা কি? অর্থাৎ বর্ণ ঠিক মতন চিনতে পারে না, বর্ণান্ধতা। তাই এটা হচ্ছে একটা লিঙ্গ সংযোজিত, অর্থাৎ এক্স ক্রোমোজোম অবস্থিত, তাই লিঙ্গ সংযোজিত যে বংশগত রোগে মিউট্যান্ট প্রচ্ছন্ন জিনের প্রভাবে, এটা প্রচ্ছন্ন জিন মানুষের বিভিন্ন রঙের বিশেষত লাল সবুজ রঙের পার্থক্য বুঝতে পারে না, তাকে বর্ণান্ধতা বলে। এর কারণ কি বর্ণান্ধতা, কারণ মেন কারণ কি, কি কারণে বর্ণান্ধতা হয়? সাধারণ এক্স ক্রোমোজোমে অবস্থিত একটি জিনের মিউটেশনের জন্য বর্ণান্ধতা ঘটে থাকে। তাই এক্স ক্রোমোজোমে, এর আগে আমরা দেখলাম এক্স ওয়াই, তাই এক্স ক্রোমোজোমে একটা যখনই মিউটেশন ঘটলো সেখানে বর্ণান্ধতা হতে পারে। তার কারণ কি যে আমাদের 3 প্রকার দর্শন রঞ্জক থাকে, যেটা আমাদের চোখের যে কোন কোষ রয়েছে সেই কোন কোষে 3খানা দর্শক রঞ্জক থাকে, যেটা হচ্ছে ক্লোরোলেপ, সেই দর্শনটা সবুজ রঙকে চিনতে সাহায্য করে। তাহলে ক্লোরোলেপ রঞ্জক পদার্থটি আমাদের সবুজ রং চিনতে সাহায্য করে, এরিথ্রোলেপ রঞ্জক পদার্থটি লাল রং চিনতে সাহায্য করে, সায়ানোলেপ রঞ্জক পদার্থটি আমাদের নীল রং চিনতে সাহায্য করে। রেটিনার কোন কোষ, রেটিনা আমরা জানি 2 রকমের কোষ থাকে, একটা হচ্ছে রড কোষ, একটা হচ্ছে কোন কোষ চোখের মধ্যে। তাই চোখের যে রেটিনার সেই কোন কোষে ফটোসিন রঞ্জক পদার্থ অর্থাৎ লাল নীল সবুজ তৈরি যখন হয় না তখনই বর্ণান্ধতা হতে পারে, অর্থাৎ এইগুলো যখন তৈরি হয় না তখনই মেন বর্ণান্ধতা তৈরি হয় এবং সেটা এক্স ক্রোমোজোমের জন্যই হয়। এক্স ক্রোমোজোম লাল ও সবুজ এই দুটোর জন্যই দায়িত্ব, অর্থাৎ এক্স ক্রোমোজোমের মধ্যে কোনো জিন
যদি মিউটান হয়ে যায় তখন লাল এবং সবুজ এই বর্ণান্ধটা দেখতে পাই। কিন্তু এই নীল যে বর্ণান্ধটা সেটা হচ্ছে অটোজোম, এটা কিন্তু এক্স ক্রোমোজোমের মধ্যে নাই, এটা আমাদের যে ক্রোমোজোমের 7 নম্বর ক্রোমোজোমের কোনো যদি জিন মিউটেন ঘটে তখন এই নীল বর্ণান্ধটা দেখা যায়। লক্ষণ অর্থাৎ আমরা কি করে বুঝব যেটা বর্ণান্ধতা, বর্ণান্ধ ব্যক্তি মনোক্রোমাটিক দৃষ্টি সম্পন্ন হলে অর্থাৎ সে একটা কোনো ইয়ে হয় তা দৃষ্টি সম্পন্ন হয় মনোক্রোমাটিক, মনে মনে একটি ক্রোমাটিক মানে দৃশ্য, তা শুধুমাত্র তখন ধূসর বর্ণ দেখে, সবগুলোই তখন ধূসর বর্ণ দেখছে। ডাইক্রোমাটিক হলে তিনটি বর্ণের মধ্যে যে কোনো দুটি বর্ণ দেখতে পায়, অর্থাৎ ডাইক্রোমাটিক হলে যেমন মানুষ তা তিনটি অর্থাৎ লাল সবুজ এবং নীল এর মধ্যে যে কোনো দুটি বর্ণ দেখতে পায়, কিন্তু সেটা যদি মনোক্রোমাটিক হয় তাহলে শুধুমাত্র ধূসর বর্ণ সে দেখে আর অন্য কিছু দেখে না। প্রোটোনিপ্টোপিয়া অর্থাৎ যখন লাল রঙের বন্ধত্বা হয়, যখন লাল রঙকে দেখতে পায় না তখন সেটাকে আমরা বলছি প্রোটোনোপিয়া। ডিউটেরোনোপিয়া সবুজ রঙের বর্ণান্ধক থেকে আমরা বলছি ডিউটেরোনিয়া, তখন সবুজ রঙটা সে দেখতে পায় না। সায়ানোপিয়া নীল রঙের বর্ণান্ধতাকে আমরা বলি সায়ানোপিয়া, অর্থাৎ তখন সে নীল রঙটা দেখতে পায় না। এখানে যদি আমরা ছবি দেখি তাহলে দেখো এটা হচ্ছে নর্মাল ভিশন, অর্থাৎ আমরা নর্মালি দৃষ্টিতে এরকম দেখতে পেলে যেটা প্রোটোনোপিয়া, দেখো এখানে লাল রঙটা সেখানে দেখতে পাচ্ছে না। ডিউটেরোনোপিয়া এখানে সবুজ রঙটা দেখো এখানে নেই, টোটাল সবুজটা এখানে ধূসর টাইপের হয়ে গেছে, এখানে লালগুলো দেখো এখানে ধূসর হয়ে গেছে। আর সায়ানোপিয়া যেটা সবুজ রঙটা দেখতে পায় না, এই নীল রং দেখতে পায় না, দেখো এখানে নীল রঙগুলো সে হারিয়ে ফেলেছে। এই তিন ধরনের বর্ণান্ধতা দেখা যায়। মহিলাদের তুলনায় পুরুষদের বেশি বর্ণান্ধতা হয়, তার কারণ এর আগেই বললাম এক্স ক্রোমোজোমের মধ্যে দুটোই এক্স ক্রোমোজোমের মধ্যে যদি এই জিনটা মিউটেন ঘটে তবেই মহিলাদের হবে, আর একটি হলে মহিলারা বাহক বা বাহিকা হবে, তাদের মধ্যে রোগটি দেখা যাবে না। কিন্তু যেহেতু পুরুষদের একটি এক্স এবং একটি ওয়াই আছে, ফলে একটি এক্স এর মধ্যে এই জিনটা মিউটেন হলেই পুরুষদের সেই রোগটি দেখা যাবে। মিউটেন প্রচ্ছন্ন জিনটি এক্স ক্রোমোজোমে উপস্থিত থাকে, অর্থাৎ সেই জন্যই এই আমাদের পুরুষদের বেশি দেখা যায় মহিলাদের কম দেখা যায়, এটা হচ্ছে লক্ষণ। এখানে দেখো আমরা কতগুলো ক্রস দেখিয়েছি, এই ক্রসের মধ্যে দেখো এটা হচ্ছে ক্যারিয়ার মাদার্স, বাহক মায়ের সঙ্গে যদি স্বাভাবিক পুরুষের বিবাহ হয় তাদের সন্তানগুলো কি হতে পারে, একটা মেয়ে হবে যেটা বাহক আর একটা মেয়ে হবে সে হচ্ছে নর্মাল, একটা ছেলে হবে সে হচ্ছে নর্মাল আর একটা ছেলে হবে সে হচ্ছে অ্যাফেক্টেড বা এই গ্রস্ত বর্ণান্ধগ্রস্ত। তাহলে তাই এখানে যদি এরকম ধরনের ক্যারিয়ারের সঙ্গে নর্মালের পিতার যদি বিবাহ হয় তাহলে 50% মেয়ে হবে চান্স থাকবে নর্মাল হওয়া, 50% চান্স থাকবে মেয়ের বাহিকা হয়, আর ছেলের 50% চান্স থাকবে নর্মাল হওয়ার আর 50% চান্স থাকবে অ্যাফেক্টেড হওয়া। একইভাবে একটা নর্মাল মহিলার সঙ্গে যদি একটা অ্যাফেক্টেড বর্ণান্ধ অ্যাফেক্টেড পুরুষের যদি বিবাহ হয় তাহলে দেখো যে 100% কন্যা সন্তানই হচ্ছে কন্যাদের মধ্যে, অর্থাৎ দুটো কন্যাই হচ্ছে ক্যারিয়ার বা বাহক এবং দুটো পুত্রই হচ্ছে নর্মাল। এটাতে এটাকে দেখানো হয়েছে, এখানে দেখো যে ক্যারিয়ারের সঙ্গে যদি কালার ব্লাইন্ড বাবার অর্থাৎ ক্যারিয়ার হবে এবং এটা হচ্ছে কালার ব্লাইন্ড তার যদি হয় বিবাহ হয় তাহলে দেখো যে মেয়েগুলো থাকবে এটাও ক্যারিয়ার হবে, এই মেয়েটা হবে ব্লাইন্ড অর্থাৎ বর্ণান্ধ, এটা হবে নর্মাল পুত্র, এটা হবে কালার ব্লাইন্ড পুত্র। তাহলে যদি ক্যারিয়ারের সঙ্গে যদি বর্ণান্ধ ব্যক্তির বিয়ে হয় তবেই কিন্তু চান্স থাকছে একটা কন্যা সন্তান বর্ণান্ধ হওয়ার, আর একটা কন্যা সন্তান ক্যারিয়ার হয় আর একটা পুত্র সন্তান নর্মাল একটা পুত্র সন্তান বর্ণান্ধ হওয়ার। জেনেটিক কাউন্সিলিং, যে নির্দিষ্ট বিশ্লেষণ ধর্মী পদ্ধতি দ্বারা মানুষের মধ্যে
বংশগত রোগের জন্য দায়ী জিনের ক্রোমোজোমগত অবস্থান পরবর্তী প্রজন্মে বংশগত রোগের প্রকাশের সম্ভাবনা নির্ধারণ ও জিনগত রোগবিহীন সুস্থ সন্তান লাভে দম্পতিকে সাহায্য করা হয় তাকে জিনগত পরামর্শ বা জেনেটিক কাউন্সিলিং বলে। অর্থাৎ এক কথায় যে বিয়ের আগে দম্পতি অর্থাৎ ছেলে এবং মেয়ের তাদের বংশের মধ্যে কোনো রকম জিনগত রোগ আছে কিনা তার খোঁজ নিয়ে তাদের যদি জিনগত রোগ থাকে তাহলে তাদের কি কি সাবধানতা অবলম্বন হতে পারে, তাদের সন্তান হলে কি কি ধরনের সন্তান হবে এর আগে আমরা যেগুলো দেখালাম তাদের মধ্যে একটা এই সমস্ত ধারণা দেয়া সেটাকে আমরা বলছি জেনেটিক কাউন্সিলিং। জেনেটিক কাউন্সিলিং রোগ নির্ণয়ে এর কি কি গুরুত্ব রয়েছে, প্রথম হচ্ছে রোগ নির্ণয় অর্থাৎ আক্রান্ত ব্যক্তিকে পরীক্ষা করে তার সঙ্গে আলোচনা করে তার ডিএনএ পরীক্ষা ও পেডিগ্রি বিশ্লেষণের মাধ্যমে রোগ সৃষ্টিকারী জিনের প্রকৃতি সে প্রকট না প্রচ্ছন্ন বা অটোজোমাল না সেক্স ক্রোমোজোমাল সে অবস্থান প্রভৃতি নির্ণয় করা হয় প্রথমে। তারপর হচ্ছে রোগের কারণ বিশ্লেষণ অর্থাৎ আক্রান্ত রোগীকে রোগের কারণ সম্পর্কে অবহিত করবে এবং গুরুত্বটা বোঝানো হবে যে কি হলে কি হবে। রোগের বংশগত সঞ্চারণের সম্ভাবনা নির্ধারণ অর্থাৎ পরবর্তী প্রজন্মে অর্থাৎ তাদের ছেলে মেয়েতে রোগটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা যে কতখানি হবে অর্থাৎ প্রকাশ হবে না সে সম্পর্কে রোগীকে পুরো একটা ধারণা দেওয়া এবং বিশেষ করে বিবাহের আগে ছেলে মেয়ে পেডিগ্রি বিশ্লেষণ করে তাদের সন্তান সন্তানের দেহে কোনো জিনগত রোগে যে সম্ভাবনা আছে কি নাই সে সম্পর্কে ধারণা দেওয়া হয়। দম্পতিকে জিনগত রোগমুক্ত সন্তান লাভে সাহায্য করা অর্থাৎ থ্যালাসেমিয়া হিমোফিলিয়া বর্ণান্ধতা এরকম যে রোগগ্রস্ত সন্তান যাতে না জন্মায় তার জন্য জেনেটিক কাউন্সিলিং এর মাধ্যমে দম্পতিকে পরামর্শ দান করা হয় এবং প্রয়োজনে কৃত্রিম উপায়ে গর্ভধারণ এবং দত্তক নেওয়ার পরামর্শ তারা দিয়ে থাকেন। এই হচ্ছে জেনেটিক কাউন্সিলিং এর উদ্দেশ্য। এবার তোমাদের কতগুলো হোম টাস্ক দেওয়া থাকলো অর্থাৎ এই যেগুলো আমি এতক্ষণ পড়ালাম সেইগুলো ভালো করে বোঝার পর এই হোম টাস্ক গুলো বাড়িতে প্রত্যেকে করবে কি বাবা অথবা মা যে কোনো একজন যদি থ্যালাসেমিয়া বা থ্যালাসেমি হয় আর একজন যদি বাহক হয় তা তাদের মধ্যে যে সন্তানগুলো হবে সেটা কি কি হতে পারে সেটা চেকার বোর্ডের সঙ্গে করবে। বাবা এবং মা যদি উভয়ই থ্যালাসেমিয়া যুক্ত হয় তাদের সন্তানগুলো কি হবে সেটা চেকার বোর্ডের সঙ্গে করবে অর্থাৎ প্রত্যেকগুলোই চেকার বোর্ডের সঙ্গে ব্যাখ্যা করবে তাহলে তোমাদের জিনিসগুলো আরো সহজ হয়ে যাবে। 3 নম্বর বাবা অথবা মায়ের একজন থ্যালাসেমিয়া বাহক হবে কিন্তু অন্যজন অভাবে স্বাভাবিক তাদের মধ্যে তাহলে কি ধরনের সন্তান হওয়া সম্ভব। হিমোফিলিয়া বাহক মা অর্থাৎ মা হবে হিমোফিলিয়ার বাহক এবং বাবা হবে হিমোফিলিয়া যুক্ত তাই হিমোফিলিক বাবা তা তাদের মধ্যে বিবাহ হলে কি কি সন্তান উৎপন্ন সম্ভাবনা। হিমোফিলিক মা ও হিমোফিলিক বাবা যদি হয় তাদের মধ্যে কি কি সন্তান উৎপন্ন হবে। স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মা ও হিমোফিলিক বাবা এদের মধ্যে যদি বিবাহ হয় তাহলে কি ধরনের সন্তান হবে আর বর্ণান্ধ মা ও স্বাভাবিক বাবার মধ্যে বিবাহ হলে কি ধরনের সম্ভাব উৎপন্ন হবে সমস্তগুলো চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করবে এবং করে সংশ্লিষ্ট শিক্ষক মহাশয়কে দেখিয়ে নেবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে আমি যখন নতুন ভিডিও আবার তৈরি করব তখন তোমাদের ফোনের নোটিফিকেশনে অটোমেটিক চলে আসবে। ধন্যবাদ, পরবর্তী ভিডিও।